প্রবাদ প্রতিম শিক্ষাব্রতী, সমাজ সংস্কারক ও বঙ্গীয় রেনেসাঁর অগ্রদূত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান বীরসিংহ গ্রামটি ওতপ্রোতভাবে বাংলার ইতিহাস ও জীবনের সাথে যুক্ত। আজ আমরা চলেছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান বীরসিংহে। ট্রেনে হাওড়া থেকে পাঁশকুড়া এসে সেখান থেকে ঘাটালগামী বাসে করে পৌঁছতে হবে বীরসিংহ মোড়। বীরসিংহে নেমে ভগবতী বিদ্যালয়ের পাশ দিয়ে বাঁ দিকে একটুখানি এগোলেই ডান হাতে চোখে পড়বে বিদ্যাসাগরের জন্মস্থান। 1820 সালের 26শে সেপ্টেম্বর, 1227 বঙ্গাব্দের 12ই আশ্বিন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম হয় এখানে। বিদ্যাসাগর যখন জন্মগ্রহণ করেছিলেন, বীরসিংহ গ্রাম হুগলি জেলার ক্ষীরপাই মহকুমার অন্তর্গত ছিল। পরে 1872 খ্রিস্টাব্দে চন্দ্রকোনা ও ঘাটাল থানা মেদিনীপুর জেলার অন্তর্ভুক্ত হলে বীরসিংহ মেদিনীপুর জেলায় চলে আসে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আত্মজীবনী থেকে পাই, বীরসিংহ গ্রামে আমার জন্ম হইয়াছে, কিন্তু এই গ্রাম আমার পিতৃপক্ষীয় অথবা মাতৃপক্ষীয় পূর্বপুরুষদের বাসস্থান নহে। জাহানাবাদের ঈশান কোণে তথা হইতে প্রায় 3 ক্রোশ অন্তরে বনমালীপুর নামে যে গ্রাম আছে, উহাই আমার পিতৃপক্ষীয় পূর্বপুরুষদের বহুকালের বাসস্থান। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান তথা আতুরঘর এটি। বিদ্যাসাগরের পিতামহ রামজয় তর্কভূষণ হুগলি জেলার বনমালীপুর থেকে এখানে বসবাস করেন। তিনি বিদ্যাসাগরের মাতা এবং পিতার জন্য একটি জমি ও বাড়ির ব্যবস্থা করেন বীরসিংহে। এখানেই বিদ্যাসাগরের জন্ম হয়। পরবর্তীকালে বিদ্যাসাগর এই বাড়িটি সংস্কার করে একটি মাটির দোতলা বাড়ি নির্মাণ করেন। 1869 সালের মার্চ মাসে এক বিধ্বংসী আগুনে বাড়িটি ভস্মীভূত হয়। সেই বছরেরই জুন মাসে মুচিরাম ও মনোমোহিনীর বিবাহ সংক্রান্ত বিবাদের জেরে বিদ্যাসাগর চিরতরে বীরসিংহ ছেড়ে চলে যান। এরও পূর্বে 1853-54 সালে বিদ্যাসাগর এখানে একটি মেয়েদের বিদ্যালয় ও একটি সান্ধ্য বিদ্যালয় স্থাপন করেন। 1890 সালে বিদ্যাসাগরের মাতৃদেবী ভগবতী দেবীর নামে একটি বিদ্যালয় স্থাপন করা হয়। 1933 সালে শ্রী বিএজে বার্জ মেদিনীপুরের জেলাশাসক থাকাকালীন বিদ্যাসাগরের জন্মস্থানে একটি ফলক লাগান। এরপর 1937 সালে বিদ্যাসাগরের আবাসস্থলে তার নামাঙ্কিত স্মৃতিরক্ষা সমিতির উদ্যোগে একটি স্মৃতি মন্দির স্থাপনের কাজ শুরু হয়, যা 1940 সালের 17ই মার্চ উদ্বোধন করা হয়। বিদ্যাসাগর মহাশয় যেই বাড়িতে জন্মেছিলেন সেই বাড়িটি কেমন ছিল তার সঙ্গে পর্যটকদের পরিচয় করাতেই পুনরায় 24শে সেপ্টেম্বর 2019 সালে এই স্মৃতি মন্দিরটি সংরক্ষণ ও সংস্কার করা হয় এবং যেখানে তিনি ভূমিষ্ঠ হয়েছিলেন সেই স্থানটি সুনির্দিষ্ট করে দেখানোর জন্য সেখানে একটি ছোট মন্দির নির্মাণ করা হয়। স্মৃতি মন্দির সংলগ্ন স্থানে একটি গ্রন্থাগার ও সংগ্রহশালা নির্মাণ করা হয়। সংগ্রহশালায় ছোট ছোট পুতুলের দ্বারা বিদ্যাসাগরের জীবনী সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এবং সেখানে তার ব্যবহৃত সামগ্রী যেমন ধাতু নির্মিত পেপারওয়েট, বইপত্র, স্টিলের ট্রাঙ্ক, পাণ্ডুলিপি, মানি ব্যাগ, বাঁধানো দাঁত, ভিজিটিং কার্ড, তাম্রফলক ছাড়াও তার বংশতালিকা সংরক্ষিত করে রাখা হয়েছে। বিদ্যাসাগর মহাশয়ের জন্মস্থানে মূলত 3টি একতলা বাড়ি রয়েছে। বাম দিকের ঘরটিতে সামনেই রয়েছেন মা ভগবতীর কোলে বালক ঈশ্বরচন্দ্রের এক সুন্দর মূর্তি। এছাড়া ওই ঘরটিতে আছে বিদ্যাসাগর মহাশয়ের পড়াশোনার এবং কর্মজীবনের অনেক সার্টিফিকেট এবং বেশ কিছু অমূল্য ফটোগ্রাফ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার নিজের জীবনী নিয়ে এক মজার গল্প লিখেছিলেন। তার ভাষায়, শকাব্দ 1742, 12ই আশ্বিন, মঙ্গলবার, দিবা দ্বিপ্রহরের সময় বীরসিংহ গ্রামে আমার জন্ম হয়। আমি জনক জননীর প্রথম সন্তান। বীরসিংহের 8 ক্রোশ অন্তরে কোমরগঞ্জ নামে এক গ্রাম আছে। ওই গ্রামে মঙ্গলবার ও শনিবারে মধ্যাহ্ন সময়ে হাট বসিয়া থাকে। আমার জন্ম সময় পিতৃদেব বাটিতে ছিলেন না, কোমরগঞ্জে হাট করিতে গিয়াছিলেন। পিতামহদেব তাহাকে আমার জন্ম সংবাদ দিতে যাইতেছিলেন। পথিমধ্যে
তাহার সহিত সাক্ষাৎ হইলে বলিলেন, একটি এড়ে বাছুর হইয়াছে। এই সময় আমাদের বাটিতে একটি গাই গর্ভিণী ছিল, তাহারও আজকাল প্রসব হইবার সম্ভাবনা। এজন্য পিতামহদেবের কথা শুনিয়া পিতৃদেব মনে করিলেন গাইটি প্রসব হইয়াছে। উভয়ে বাটিতে উপস্থিত হইলেন। পিতৃদেব এড়ে বাছুর দেখিবার জন্য গোয়ালের দিকে চলিলেন। তখন পিতামহদেব হাস্যমুখে বলিলেন, ওদিকে নয়, এদিকে এসো, আমি তোমায় এড়ে বাছুর দেখাইয়া দিতেছি। এই বলিয়া সুতিকা গৃহে লইয়া গিয়া তিনি এড়ে বাছুর দেখাইয়া দিলেন। মাত্র 4 বছর 9 মাস বয়সে ছোট্ট বিদ্যাসাগরকে ভর্তি করা হয় সনাতন বিশ্বাসের পাঠশালায়। পরে তার দাদু কালীকান্ত চট্টোপাধ্যায়ের পাঠশালাতে ভর্তি করান বিদ্যাসাগরকে। তখনকার দিনের পাঠশালার কিছু অংশ আজও অবশিষ্ট আছে, কিন্তু তার অবস্থা খুবই জরাজীর্ণ। বিদ্যাসাগরের জন্মস্থান থেকে বেরিয়ে বাড়ি ফেরার পথে এক জরাজীর্ণ টেরাকোটা মন্দির দেখতে পেলাম, থমকে দাঁড়ালাম। মাকড়া পাথরের তৈরি অপরূপ টেরাকোটা মন্দির, কিন্তু মন্দিরের অবস্থা খুব জরাজীর্ণ। মন্দিরে কোনো নির্মাণ ফলক না থাকায় মন্দিরের নির্মাণকাল সম্পর্কে কিছু জানা যায় না। তবে গ্রামবাসীদের মতে এই মন্দির বিষ্ণু মন্দির, প্রতি বছর এখনও বিষ্ণু মেলা হয় এখানে। বিদ্যাসাগর স্মৃতি মন্দির বৃহস্পতিবার ব্যতীত প্রত্যেক দিন সকাল 11টা থেকে সন্ধে 6টা পর্যন্ত খোলা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্যই আজ আমাদের বাংলা ভাষা সুগঠিত ও সুসজ্জিত। বিশ্বের সবচেয়ে মিষ্টি ভাষায় কথা বলি আমরা, মনের ভাব প্রকাশ করি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থানে সবাইকে আসার জন্য ট্যুরিস্ট ডেস্টিনেশনের পক্ষ থেকে আমার আমন্ত্রণ রইল। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ট্যুরিস্ট ডেস্টিনেশন।